চেয়ারটা ঘুরে চলে গেলে কেমন জানে রাহেন ভাই। ওখান থেকে সাদা কি একটা চলে যাচ্ছে দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। জিয়াদ ভাই 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 আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং গোস্ট ফাইটারের সঙ্গেই আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি রায়ের আপনার সাথে আছি। সালের ঘরে কেমন শব্দ হচ্ছে, হাঁটাহাঁটি করতেছে আমরা আগে আপনাদের ঘটনাটা শেয়ার করি যে আমরা কি জন্য এখানে আসছি। সেটা হচ্ছে কেন, এটা হচ্ছে একটা স্কুল এবং স্কুলের এই সাইডে অনেক বড় একটা এরিয়ার স্কুল জায়গা। এখন আমরা যে জন্য এখানে আসছিলাম, এই সাইডে দুইটা রুম আছে, ওই রুম দুইটাই অনেক বাচ্চাদের ক্লাস নিতে পারে না। স্কুলের যে ছাত্ররা, ছাত্রদের ক্লাস নিতে পারে না, তাদের সাথে প্যারানর্মাল অনেক অ্যাক্টিভিটি ঘটে। তাই ভাই মনে হচ্ছে টিনের পর থেকে হাঁটাহাঁটি করছে। এখানে আসা থেকে টিনের পরে কি শব্দ হচ্ছে ভাই, এটা ভাই আজকে আমাদের সাথে কি ঘটবে আল্লাহ। আমাদের আমরা যেটা বলতেছিলাম, আমরা এখন দেখবো যে আসলে এখানে কি আছে এবং কেন স্কুল ছাত্রদের উপর আক্রমণ করা হয়, কেন এই রুম দুইটায় ক্লাস নিতে পারেনি এখনো পর্যন্ত। আমরা সেই জন্য এখানে আসছি। আমরা ইনশাল্লাহ ওই যে রুম দুইটাকে অবশ্যই মুক্ত করবো। আসলে এখানে কি আছে সেটা ডেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা যে রুমের কথা বলি, তো বন্ধুরা আপনাদের শুরুতে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। বিশ্বাস করা না করাটা হলো আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা ভিডিও তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে কি ঘটে। ভাই এই কক্ষটাও কি পরিত্যক্ত একটা কক্ষ সম্ভব? এখানকার সমস্যা আসলে এখানে ক্লাস কেন নিতে পারে না, তালাটা দেখছেন না, তালাটা দেখেন কতদিন যাবত খোলা হয় না, তালাটার অবস্থা দেখছেন, এটা দেখলে বোঝা যায় কক্ষটা কতদিন ধরে বন্ধ আছে। আল্লাহ ভাই ওখানে কি ভাই, এখানে যখন যে জায়গায় মানুষজন চলাচল করে সেখানে কিন্তু এই বন গুলো জন্মাতে পারে না। দেখবো আমরা এখন এই রুমটা খুলে রুমের ভিতরে প্রবেশ করবো।
দেখবো যে রুমে কি আছে, কেন বাচ্চারা ক্লাস নিতে পারে না। ভাই রুম গুলো তো তালা বন্ধ আছে ভাই। এই রুম দুইটা কিন্তু ষষ্ঠ শ্রেণী মানে ছোট যারা বাচ্চা, এটাও ষষ্ঠ শ্রেণী যে কুয়াশাকা, এটা হলো কুয়াশা। আচ্ছা এই রুমটাকে খোলো তো আমরা ভিতরে যাবো। জিয়াদ ভাই, জিয়াদ কি হলো তোমার? ভাই ও তালায় কি আছে ভাই? আমি যে ধরছি ভাই, আমাকে মনে হলো কেউ দুই তিনজন মিলে ধাক্কা দিয়ে আমার ফেলে দিলে তালার থেকে। হ্যাঁ ভাই, তালায় কি সমস্যা ভাই? ভাই ওরা কিন্তু এই রুম দুটাই থাকে, তালাটা ধরার সাথে কিন্তু ধাক্কা দিয়ে আমি ঝাড়া মেরে ফেলে দিলে। প্রচুর পরিমাণে বল দিয়ে মনে হয় আমি দেখতেছি আপনার, আমরা যে যে কজন আছি এই তাদেরকে মনে হয় ওদের একজন বললে যেভাবে আমাকে ঝাড়া দিচ্ছে। ভাই তাহলে আপনি কিছু করেন, চালু থাকে ভাই, দেখেন খোলা যায় কিনা। ভিতরে কিছু আছে কি ভাই? খোলা যাচ্ছে না, চারজনে ঠেলতেছেন কিন্তু খোলছেন অথচ নীলে বিলি খুলে গেল কেমন যেন। হ্যাঁ ভাই, সিয়ারটা ছুড়ে ফেলে গেলে কেমন জানো? সিয়ারটা কি সমস্যা ভাই? হ্যাঁ ভাই, কি হচ্ছে ভাই? ভাই সিয়ারটা মনে আমাদের পবিত্র করে নেওয়া উচিত, কারণ এখানে সিয়ার কিছু একটা ছিল। ভাই টেবিলটা কিন্তু শর্ট ছিল কেমন একা একা, রান ভাই ভাই কি কি হয়েছে ভাই আমাদের সাথে? ভাই দরজাটা আটকে গেছে ভাই, রান ভাই আমরা কি বেরোতে পারবো না ভাই? উপরে কি আছে ভাই, আমি উপরে একটু দেখা না ভাই। জিয়াদ ভাই এই বেঞ্চটা একটু এখানে আনেন তো, আমি একটু উপরে দেখাই উপরে কি আছে। উপরে উপরে দেখি দেখছেন ভাই, ভাই ওখান থেকে সাদা কি একটা চলে যাচ্ছে দেখেন। কিছু আছে কি ভাই ওখানে? মনে হলো কি এটা কি বের হয়ে এই সাইডে কি আছে?
ওখানে কিছু আছে কি ভাই? ধীরে ধীরে প্রবেশ কর নাই ছিল কি ভাই এখানে কেমন ধুলো মাকড়সা জাল আল্লাহ আল্লাহ জিয়াদার কি হলো ভাই না জিয়াদার কি হলো ভাই ভাই কিছু পারেন ভাই ভাই বলবেন তোকে যে এখানে যে থাকে থাকে তোকে কিন্তু বার করেছে দেখেন ভাই এখানে মাকড়সা জালটার কি অবস্থা দেখেন খুব ভয়ঙ্কর ছিল ভাই উপরে কি আমার শব্দ হবে ভাই ধুলো কি অবস্থা ধুলো দেখেন ভাই অবস্থা কি একটা অবস্থা দেখেন আসলে এই যে রুমটা আছে ভাই কতদিন ধরে বন্ধ আছে ভাই আমরা তো শুনেছি গত 25 বছর ধরে বন্ধ আছে নাকি এর উপর কিছু একটা শব্দ হচ্ছে কিন্তু আমি খেয়াল করছি এর উপর দিকে কিছু হেঁটে বেড়াচ্ছে মনে হচ্ছে আমি কি দেখাবে একটু উপরে এখানে কিছু একটা ছিল সম্ভবত এখন ক্যামেরা দেখা যায় কি একটা অবস্থা ভাই এটা দেখে কেউ বলবে না যে ভাই এটা স্কুল ভাই এটা মনে হচ্ছে যে ভাই একটা কোন একটা নিজ থেকে কিন্তু কেমন যেন এদিকে ঝুঁকে গেল ভাই যাবো ভাই
আসার থেকে কেমন গন্ধ গন্ধ করেছে, কারণ এখানে মনে মনে করেন বিভিন্ন পশু পাখি। আল্লাহ ভাই, এখানেও আটকা দিতে হবে আমাদের। আমরা কি এখানে আটকে পড়ে গেলাম ভাই? আমি কিন্তু কি জন্য এগুলো করতেছে আমি সেটা শোনার চেষ্টা করবো। তারপর কিন্তু আমি এখানে বন্দি করে নিয়ে তারপর আমি এখান থেকে আওয়াজ আসছে সাইড। আল্লাহ আল্লাহ, এখান থেকে কিছু একটা পড়েছে চোখের ভিতর কেটে দিছে ভাই। এখানে কিন্তু কোন বৈদ্যুতিক লাইন নাই, আমাদের কিন্তু আটকে রাখা হয়েছে এখানে। আর এখানে যে গন্ধটা, এটা কিন্তু কেমন যেন দম বন্ধ হয়ে আসতেছে। এখানে বেশি সময় থাকলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। দরজার পেছনে ছিলেন, দেখেন যাওয়ার সময় আগুন ধরে দিয়ে চলে গেছে। দেখেন কি অবস্থা। আল্লাহ রায়ন ভাই, চলো ভাই এসবে আসেন না।
আগুনের কাছে গেলে কিন্তু আপনার গায়েও ধরে যেতে পারে। আসলে আমাদের উপর দেখুন শুরু থেকে আক্রমণ হচ্ছে। আমাদের শেষ দেখো ভাই, সে কি চায়, সে কেন এখানে থাকে, সে কেন এই যে রুম দুইটা কেন ক্লাস দেবে না, আমাদের সব কিছু তার থেকে জানার চেষ্টা করবো। এখানে দেখেন মনে হচ্ছে কেউ একটা বসে আছে, দেখেন কেমন নিচে আছে, দেখেন মনে হচ্ছে কেউ একটা বসে আছে, এরকম মনে হচ্ছে এখান থেকে মনে হচ্ছে এই সাইডটা দেখছিলাম না যখন কিছু একটা চলে যায়, এই যে এখান থেকে চলে গেছে এখানটায় বসেছিল সিহাদ ভাই। ভাই কি হলো ভাই, পাখা গুলো দেখেন ভাই নিজে থেকে ঘুরতেছে ভাই, কি হচ্ছে কি ভাই, ভাই দ্রুত আসন করেন ভাই, কিন্তু ওরা এখন তাদের ভয় দিচ্ছে ভাই, যাতে আমরা এখান থেকে চলে যাই ভয়তে, যাতে এই রুমটা ওদের দখলে থাকে, আমরা কিন্তু এখান থেকে যাবো না ভাই, আমাদের যাই হয়ে যাচ্ছে, আমাদের জীবনের বিনিময় হলেও আমরা কিন্তু এর একটা সমাধান একটা বের করছি, চল একটু তাড়াতাড়ি করো। কি হলো জ্ঞান ভাই, আমরা এখন আসছি ওদের ঠিক আছে, তোমার কথাগুলো জানা কেন ভাই জানালার কাছে যাওয়া মাত্র কিন্তু চালের পরিক্রমাটা শব্দ হলো না, দরজাটা বন্ধ হলো কখন ভাই, ভাই তো তখনই আল্লাহ ভাই ওই ঘরে মনে হচ্ছে ভেঙে সরে ফেলতেছে, আল্লাহ ও কিন্তু ওই ঘরে উৎপাত করতেছে, ওকে এখানে ডেকে আনি না, যা করে করো কাছে যা করে করো, শুরু করছে
কেন তোরা এগুলো করতেছিস? কথা বলো আমার সাথে। হ্যাঁ ভাই, এখানে কিছু একটা বসেছিল ভাই। আশেপাশে যাই হোক দেখ না কেন, আশেপাশে খেয়াল দিবেন না তো। কথা বল আমার সাথে। এখান থেকে আমি যাব না, তোর এখানে আসাই লাগবে। যতই ভয় দেখাস না কেন আমরা এখান থেকে যাবো না। তোর আজকে একটা ব্যবস্থা করবো, নিজের ভিতরে প্রবেশ কর। তুই কেন এখানে আছিস? উপর দেখে আমার ধরে সালের মধ্যে এড়ে বেড়াচ্ছে। কি চাস তুই? এটা আমার পছন্দ জায়গা, আমি এখানে থাকবো। তুই এখান থেকে চলে যা, চলে যা, চলে যা বলে দিলাম। চুপ করে বাবার আমার প্রশ্নের উত্তর দে। এ ঠান্ডা বসে কি চুপ করে আমার প্রশ্নের জবাব দে। ঠান্ডা ভাই গায়ে দেবো ছুটে লাগলো আমাকে যেতে দেখ থেকে আমার প্রশ্নের জবাব তুই। এটা কি দেওয়া আছিস তুই? এটা কি দিছিস? কি দিছিস এটা? জবাব দে। দেখান থেকে
তুই এখান থেকে চলে যা, এটা আমার জায়গা, তুই আমাকে এখানে থাকতে দে। তোকে এখান থেকে টানার জন্য এখানে আসি, তোকে থাকতে দেওয়ার জন্য এখানে আসিনি। তুই কেন এই বাচ্চাদের উপর আক্রমণ করিস? কেন এই রুম ক্লাস, এই রুমের ক্লাস থেকে দিস না বল। তোকে আমি বলবো না। কেন কিভাবে কথা বলা যায় সেটাও ভালো করে জানি। তোকে কিভাবে কথা বলা, তোটা দিস না, তোটা দিস না। তাহলে বল, বিষ্ণু দেবটা আমার গায়ে, আমার গা চলে যাচ্ছে। তাহলে বল তুই এখান থেকে কেন থাকিস, এখান থেকে চলে যাবি তুই। এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আমার, এই জন্য আমি এই জায়গায় থাকি। আজকের পর থেকে এখান থেকে চলে যাবি না, এটা আমার পছন্দ জায়গা। হ্যাঁ দেখছেন ভাই, কিন্তু আমি চলে যাবো না বলছি, কিন্তু তুমি যাবে না বলছি। এই জায়গা যদি আমি এই জায়গা থেকে চলে যেতাম তাহলে কি জায়গায় থাকতাম? আর ও বলছে পছন্দ বলে সেজন্য দখল করে রাখছে। পছন্দ তোর দিয়েছে, পছন্দ স্কুলের রুম দখল করে তোর পছন্দ জায়গা মানে খিস্তি এখানে। আমি এই জায়গা থেকে যাবো না, এই জায়গাটা আমার ভালো লেগে গেছে। আমি এই জায়গা থেকে যখন যাচ্ছিলাম এটা আমার ভালো লেগে ছিল, এই জন্য আমি এই জায়গা আসি। আমাকে এই জায়গা থেকে কেউ সরাতে পারবে না, এটা আমার ভালো লেগে গেছে। দেখুন ওখানে যাবে না এখানে, আর আমার মনে হচ্ছে ভালো কোনো জিন বাড়তে হবে। এই তুই কিন্তু যাবি না? না আমি এখানে যাবো না ভাই। আমরা কিন্তু একে কিন্তু তুই যদি ভালো ভালো যাস তাহলে তুই তোকে মুক্ত করে দেবো, আর না গেলে কিন্তু তোকে আমি বোতলে বন্দি করবো। আবার কি করছিস? তুই যখন ভালো ভালো যাবি না তাহলে তোকে চাইছিলাম যে তুই এখান থেকে চলে যাবি এবং অন্য কোথাও যে থাকবি, কিন্তু তুই যখন সেটা করবি না তাহলে আমার ভালো কিছু করার কোনো ইচ্ছা নেই। তোকে অবশ্যই বোতলে দিতে যাবি না, তুই বলিস না। তাহলে তোর অনেক অনেক অর্থ আছে যারা তোর সাথে শয়তানি করেছিল, আমাকে ওর ভিতর ঢোকাস না, আমাকে ঢোকাস না ওর ভিতর। ওর ভিতর কান্নাকাটি করছে সবাই, আমি দেখতে পাচ্ছি। তুই আমাকে ওর ভিতর ঢোকাস না কবিরাজ। তাহলে কি তুই এখান থেকে চলে যাবি? আমি এখানে থাকলে তোর কোনো সমস্যা হচ্ছে নাকি? আমি তোর কোনো ক্ষতি করেছি? আমার তুই আমার ক্ষতি করিস সে ঠিক আছে, কিন্তু কেন বাচ্চাদের কেন ক্ষতি করিস? তুই বাচ্চাদের কেন ক্লাস করতিস না, তাদের কেন ভয় দেখাস? ওরা এখানে আসলে আমার সমস্যা নয়, ওরা এই জায়গায় আসলে চেঁচামেচি করে, হুড়োহুড়ি করে, আমার পছন্দ হয় না, এই জন্য আমি ওদের এখানে ক্লাস করতে দিই না। দেখছেন ভাই, ওর ভালোর জন্য ও বাচ্চাদেরকে এখানে ক্লাস করতে দিই না। এখন তুই এখান থেকে চলে যাবি না? এই জায়গাটা আমার ভালো লাগছে, আমি এই জায়গাটায় থাকবো, এই জায়গায় আমি বংশ বিস্তার করবো, এই জায়গায় আমার বংশ বিস্তার করবো আমি। তাহলে আমার আর কিছু করার নেই এখান থেকে, এখন তোকে এই বোতলের ভিতরে ঢোকার যোগ্য তুই, কারণ তুই ভালো কোনো জিন না। তুই কারণ ভালো হলে তুই এখনই চলে যাচ্ছিস এখান থেকে। যেতে বাধ্য করিস না কবিরাজ, তুই আমাকে কিছু করিস না, তুই চলে যা, তুই চলে যা কবিরাজ। উজ্জ্বল ভাই ধরেন ভাই, ঠিক আছে আপনাদের কোনো সমস্যা আছে?
প্রচন্ড খারাপ ছিল, ওকে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য বলছি ফার্স্টে, কিন্তু ওরা যাও যায়নি এখান থেকে। ও বলছে যে এখান থেকে যাবে না, ও যেভাবে বাচ্চাদেরকে যেভাবে ব্যক্ত করছে, যেভাবে তাদেরকে ক্লাস দিতে হয়েছিল, ও এগুলো করছে, এই জন্য কিন্তু ওকে আমি কিন্তু বোতলে বন্দি করছি। এখন থেকে এটা মুক্ত হবে, হ্যাঁ এখন থেকে এই জায়গাটা মুক্ত, এখন থেকে এই রুমটা আবারই মানে আগের মতো ক্লাস নিতে পারবে এবং এই রুমটা ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আমরা যে কাজের জন্য এখানে আসছিলাম সেটা কিন্তু আমরা সফল হতে পেরেছি শুধুমাত্র আপনাদের দুয়ার জন্য, এক হতো আপনাদের জন্য এই আমাদের সফল হতে পারছি। এবং আজকের পর থেকে এই যে এই স্কুলটা অভিশপ্ত মুক্ত হয়েছে, এখানে যে ছিল তাকে কিন্তু আমরা বন্দি করতে সক্ষম হয়েছি। বন্ধুরা, আমরা এখন এখান থেকে বের হব এবং স্কুলটা তাহলে এখন মুক্ত, মানে এখানে ক্লাস চলতে পারবে, তাই তো? হ্যাঁ, এখানে ক্লাস এখন থেকে চলতে পারবে, কোনো সমস্যা হবে না। আজকের পর থেকে এখানে আর কোনো সমস্যা হবে না, এবং আগে প্রথম থেকে যেভাবে এখানে ক্লাস নিতে মানে ক্লাস নিত সেমভাবে এখন ক্লাস নিতে পারবে। বন্ধুরা, আর কোনো সমস্যা না তো ভাই? না, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, একটু বলো তো, কি বলো তো ভিউয়ার্স, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন? আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, নতুন আমাদের ভিডিও দেখছেন, আমাদের ভিডিও দেখা শুরু করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভাই একটা কথা আমি সবাইকে বলতে চাই, যে এটা সেটা হলো ভাই শিক্ষা জাতির মেরুদণ্ড। তো ভাই আপনারা একটা উন্নত দেশ গড়তে চাইলে ভাই আপনাদের সবারই শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, না ভাই কোনো দেশ কখনোই উন্নত হবে না। তো ভাই আপনাদের বাচ্চা সন্তান এখন ভাই যে যুগ, সবাই শিক্ষিত, তারপরেও ভাই আপনাদের সন্তানদের এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যেন ভাই তারা শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে অন্তরে অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাই। বন্ধুরা, জিয়াদ যে কথা বলছে অসাধারণ মূল্যবান একটা কথা বলছে, আমরা এই দিকটা খেয়াল রাখবো। এবং আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী বিদায় সাহেব কোন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলেন।